আপনারা দেখছেন আরামবাগ টাইমস। দানই জীবনের মহান পথ, এই সংকল্প নিয়ে আজ দরিদ্রদের পাশে দাঁড়ালো প্রচেষ্টা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা আরামবাগের ভাটার মোড়ের একটি বসতি এলাকায় তাদের কর্মকাণ্ড চালায়। প্রায় 50 জন দরিদ্র মানুষকে মশারি, শীতবস্ত্র সহ একাধিক খাদ্য সামগ্রী দিয়েও সাহায্য করে। শীতের কষ্ট যাদের কুরে কুরে খায়, যাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই, ঠিক তাদের জন্যই প্রচেষ্টা নামক সংগঠনটি কাজ করে যাবে বলে জানিয়েছেন। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রুপটি চলে পুরোপুরি নিজেদের জমানো টাকায় এবং এই গ্রুপের সদস্যরা সকলেই ছাত্রছাত্রী ও কলেজ পড়ুয়া। এই অভিনব উদ্যোগ ও ছাত্রছাত্রীদের এই মনোভাব থেকে গ্রামবাসীরাও সাধুবাদ জানিয়েছেন। বিতরণ করা হচ্ছে, তো এখানে ক্লাবের যা যেসব দাদারা রয়েছেন তারাও খুব আমাদেরকে সহযোগিতা করছেন এবং পরবর্তীকালে এর থেকেও আরও বড়ো কিছু প্রোগ্রাম এখানে করার চিন্তাভাবনা রয়েছে, দাদারাও সহযোগিতা করবেন বলেছে। তো খুব সুষ্ঠুভাবে আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ হতে চলেছে দাদাদের সহযোগিতায়। তো সবাইকে ধন্যবাদ, এবং আমাদের যে প্রচেষ্টা গ্রুপ রয়েছে আমরা আরও চেষ্টা করব আমাদের সমস্ত সদস্যরা বা এবং যারা আরও আমাদের সঙ্গে যুক্ত হবেন, যেসব দাদারা থাকবেন, আমাদের বয়স্ক মানুষরা যারা আমাদেরকে গাইড করবেন তারাও তারা থাকবেন, পরবর্তীকালে আরও বড়ো সড়ো কিছু প্রোগ্রামের চিন্তাভাবনা আমরা করেছি। তো আজকের জন্য এই ভাটার মোড়েতে জাস্ট আমরা কম্বলটা দিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠানটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারাও এই গ্রুপের সঙ্গে যোগদান হতে পারেন, সহযোগিতার হাত বাড়াতে পারেন এবং একটি সুন্দর জগৎ তৈরি করতে বা সুন্দর পৃথিবী গড়ে তুলতে ভালোবাসা দিয়ে আপনারাও সাহায্য করবেন। আরামবাগ ভাটার মোড় থেকে দিব্যেন্দু ঘোষের প্রতিবেদন, আরামবাগ টাইমস। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।